সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সেকেন্ড মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বরাবর সফটওয়্যার রিলেটেড আপনার ভিডিও আপলোড করে থাকি, আজকে সফটওয়্যার রিলেটেড নয়, অনেকের রিকোয়েস্টে আজকে তৈরি করতে যাচ্ছি একটা গেম রিলেটেড ভিডিও। আর এর কারণ হচ্ছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই বাংলাদেশে একটা নতুন গেম তৈরি হচ্ছে, এটা কি পিসিতে খেলতে পারবো কিংবা কোন ধরনের রেজুলেশন পিসিতে খেলতে পারবো, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য অনেক ভিজিটর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানিয়েছেন। সুতরাং আমি সেই আলোকে আজকে এই ভিডিওটা তৈরি করছি। এটার নাম হচ্ছে জিরো হাওয়ার, একটা ভিডিও তৈরি হচ্ছে টেরিস্ট প্লাস পুলিশ, এই দুজনের মধ্যে রক্তকরী সংঘর্ষ এবং প্রাণবন্ত উত্তেজনার মধ্য দিয়েই আপনার এই গেমটা যারা খেলবেন তারা বুঝতে পারবেন। আসলে মুখের কথায় তো আর বিশ্বাস করা যাবে না, আপনারা যারা এই গেমটা খেলবেন, ভাইস সিটি খেলেছেন অনেকে, আবার অনেকে অনেক গেম খেলেছেন, কিন্তু জিরো ওয়ার গেমটা একটু ব্যতিক্রম। এটা শুটার, একটা শুটিং গেম। দেখা গেছে আপনার লক্ষ্য যদি শত্রুর উপর ঠিকমতো আক্রমণ করতে না পারে আপনি অনায়াসে ধসাই হয়ে যাবেন। আর এই বিষয়গুলির উপর কতগুলি তীক্ষ্ণ পলিসি এই গেমটাতে অবলম্বন করা হয়েছে, আপনার একটু ভুল হতে পারে আপনার মৃত্যুর কারণ। সুতরাং আমি এই জিরো আওয়ার গেমটা সম্বন্ধে শুধু এটুকুই বলতে চাই, এটা কোনো গ্রাফিক্স কার্ড লাগবে না, মোটামুটি ভালো মানের পিসিতে আপনারা তো চলবেই, একেবারে সর্বনিম্ন 31-এর পিসিতে আপনার এই জিরো আওয়ার গেমটা চলবে। যদি আপনার জায়গা খাবে 10 GB, আপনার হার্ড ডিস্কে 2 GB র্যাম থাকতে হবে এবং আপনার পিসিটা অবশ্যই 6 MB ক্যাশের কোড টু প্রসেসর হলে ভালো হয়, ডুয়েল কোর দিয়ে একটু সমস্যা হবে যারা 4131 ব্যবহার করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যারা 61 6th-gen 7th-gen মাদার বোর্ডে ব্যবহার করবেন তাদেরকে কিছু বলার নেই। এই গেমটার তৈরি করার ক্ষেত্রে ডেভেলপাররা একটা জিনিস চিন্তা করেছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে কিছুদিন আগে জঙ্গির যে সংঘর্ষ ছিল, এখন বর্তমানে যে সঙ্গী সংগঠনটা নেই, এই ধরনের টেরিস্টের উপরে তৈরি করা হয়েছে এই গেমটা। এই গেমটার ভিতরে অনেকগুলি ফিচার দেওয়া হয়েছে, অনেকগুলি অ্যাকশন মুভির কপি বলতে পারেন। এরা বিভিন্নভাবে বিভিন্ন অস্ত্র দিয়ে, বিভিন্ন আইটেমের অস্ত্র দিয়ে আপনার এটা সহ্য মানে কি বলে আপনার তৈরি করেছে। তারা একটা জিনিস চিন্তা করেছে, আসলে শত্রুপক্ষ যেই হোক না কেন, আপনি ইচ্ছা করলে এই গেমটার থেকে দুইটা জিনিস শিখতে পারেন। আপনি হয়তো শত্রুপক্ষে যোগদান করতে পারেন কিংবা আপনি পুলিশ পক্ষে যোগদান করতে পারেন। শত্রুপক্ষে যোগদান করলে আপনার সুবিধাটা এটুকুই হবে যে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেকগুলি স্টেপে, কারণ পুলিশ প্রশাসনের অস্ত্র অ্যাভেলেবেল, কিন্তু শত্রুপক্ষকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার পর বিভিন্ন মুভমেন্টে আপনাকে শুটিং করতে হবে, আপনাকে অ্যাকশনে যেতে হবে। আর পুলিশ হলে তো আপনাকে অস্ত্র শুরু থেকে দিয়ে দেওয়া হবে। সুতরাং এই গেমের মজাটা যারা আপনারা বাইর থেকে খেলবেন পুলিশের সাথে টেরিস্ট হিসাবে, তারা খুবই মজা পাবেন, একটা বিনোদন পূর্ণ গেম। এবং গেমের গ্রাফিক্স মোটামুটি আপনি যদি বলি যে না বিদেশিদের মতো ভালো হয়েছে, তাহলে কিন্তু ভুল হবে। আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এটার ভিতরে যে ধরনের রেজুলেশন ব্যবহার করা হয়েছে, এই রেজুলেশনে মোটামুটি আপনার 1333x660, এর মধ্যে আপনারা যারা 18.5 LED ব্যবহার করেন, স্যামসাং ব্যবহার করেন, সেগুলি আপনারা মোটামুটিভাবে গেমটা খুব ভালোভাবে দেখতে পারবেন। আর যারা আপনার স্কোয়ার মনিটরে দেখবেন তারাও মোটামুটি, আমি যেমন এই মুহূর্তে স্কোয়ার মনিটরে দেখতেছি, তো গেমটাতে একটু ব্যতিক্রম হচ্ছে। আপনার ঘরের ভিতরে অন্ধকার ব্যবহার করা হয়েছে, বিভিন্ন জায়গায় আলোক সজ্জা একটু কমানো হয়েছে। এখানে একটা জিনিস বোঝানো হয়েছে, আপনার যদি কোথাও অ্যাট্যাক্ট হয় তাহলে কিন্তু ঘরের ভিতরে কোনো আলো থাকবে না, কিংবা শত্রুপক্ষ আলো জ্বালিয়ে আপনার সাথে যুদ্ধ করবে না। একটা প্রাণবন্ত বাস্তববাদী গেম হচ্ছে জিরো আওয়ার। আর জিরো আওয়ার গেমটা অগস্ট মাসে যে কোনো সময় লঞ্চ হতে পারে। এখন আমি আপনাদের ধারাবাহিকভাবে এটার স্টেপটা বলতেছি। এই জিরো আওয়ার গেমটা আপনারা কিছু কিছু সাইট আছে, যে সাইটগুলি আপনাদের পরবর্তীতে উল্লেখ করে দেব আমরা, পাবেন এক। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে এটা অগস্ট মাসের 20 তারিখে লঞ্চ হওয়ার কথা। বিভিন্ন দেখেন উইন্ডোজ 11 29 জুলাই আপনার লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা লঞ্চ হয়নি।
এখন এটা অগস্ট মাসের 20 তারিখে লঞ্চ হওয়ার কথা, আমরা একটা কথা বলতে পারি, সেই কথাটা যদি বানোয়াট হয়ে যায় তাহলে আপনাদের কাছে আমাদের মূল্যায়ন থাকবে না। তাই আমরা এটুকু বলতে পারি এই অগস্ট মাসের যে কোনো এক সময় কিংবা পরবর্তী মাসে গেমটা লঞ্চ হতে পারে। আমরা সচরাচর ওটার কনসেপ্টটা, ইভেন আপনার যে অফিসিয়াল ট্রেলারটা আছে সেই ট্রেলারটাকে আমরা কিছুটা কাটছাঁট করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনাদের একটু ভালো লাগে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের ভালো লাগা, আপনাদের পছন্দকে প্রাধান্য দিয়ে আজকে আমার এই গেমের বিষয়টা নিয়ে আলোচনা। সুতরাং আশা করি আপনারা গেমটা খেলবেন, গেমটা ইনস্টল করবেন। আমি চেষ্টা করব যখন গেমটা আমি পাবো আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা গেমটা অনায়াসে পেতে পারেন, আর না হলে আপনারা কীভাবে পাবেন। আর সম্মানিত ভিউয়ার্স, আরেকটা কথা বলি আপনাদের, আমি ক্যাম্পেশিয়া যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা কিন্তু হয় 1200 টাকা দিয়ে, এটার একটা ফ্রি ভার্সন, মানে পেড সফটওয়্যার আমি ফ্রিতে দিয়ে থাকি। বিদায় আমার চ্যানেলে অলরেডি একটা স্ট্যাক চলে এসেছে, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা কোনো বাজে কমেন্টস করবেন না, লিঙ্ক নেই এই সেই। আপনাদের যার সফটওয়্যারটা প্রয়োজন হবে কিংবা যে কোনো সফটওয়্যার আপনাদের প্রয়োজন হবে, দেখেন আপনাদের সাহায্যার্থে আমি, আমার সাহায্যার্থে আপনারা, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে, আপনারা না দেখলে আমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে না। সুতরাং আপনাদেরকে কিছু দিতে পারলে আমার সার্থকতা। আমি একটা কথা বলতে চাই আপনাদের, যাদের সফটওয়্যার প্রয়োজন হবে, আমি নারায়ণগঞ্জ জেলাতে বাস করি, আপনারা যদি কাছাকাছি থাকেন তাহলে আপনারা হ্যান্ড বাই হ্যান্ড প্যান ড্রাইভের মাধ্যমে আপনারা যে কোনো পেয়ার সফটওয়্যার আমার থেকে নিতে পারেন। আর আরেকটা হচ্ছে যারা ঢাকাতে থাকেন তারাও নিতে পারেন, এর চাইতে আপনারা বাইরে যেই ডিস্ট্রিক্টে থাকেন না কেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপে হোক তারপরে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি ইদানিং অনেককে সফটওয়্যার দিয়েছি, আপনারা আমাদের কিছু গ্রুপ আছে এই গ্রুপগুলিতে যোগাযোগ করবেন, আমাদের ফেসবুকের কিছু গ্রুপ আছে বিভিন্ন জেলাতে জেলাতে তাদের অবস্থান আছে, অনেকে অনেক সফটওয়্যার নিয়ে গেছে, সেগুলো তাদের থেকেও নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আমি একটা কথা, যাক এখন আমি আমার টপিক্সে ফিরে আসি। এই গেমটা যখনই লঞ্চ হবে অবশ্যই আপনারা খেলে দেখবেন, যদি আপনারা গেমটা না পান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করবেন, আমি গেমটা আগে থেকেই অ্যারেঞ্জ করে রাখবো, যদি সম্ভব হয় আপনারা হাতে হাতে পৌঁছে দেবো, আর না হলে আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে, আমি ডিএম মনির, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।